কদিন আরো কদিন যদি গাছে থাকতো তাহলে নষ্ট হয়ে যেত পানি, মানে নষ্ট হওয়ার মাত্র ইয়ে হয়েছে, নষ্ট হওয়ার মাত্র মানে উপক্রম হয়েছে আর কি। আর কদিন গাছে থাকলে পোশাকের নগরী, আরে পোস্টারের নগরী ঢাকা শহর। 30 January 2020 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে। সালামু আলাইকুম। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ঢাকা নগরীর প্রতিটা অলিগলি। আসলে আমাদের এই এশিয়ান সাব কন্টিনেন্টে আপনারা পাবেন এরকম পোস্টারে পোস্টারে ছেয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, এদিকে ফিরবেন তো। আসলে আমাদের এই এশিয়ান সাব কন্টিনেন্ট যে দেশগুলো আছে ওগুলোতেই পাবেন নির্বাচনের সময় পোস্টারের খেলা। এরকম দেখেন, বিন্দু মাত্র জায়গা নাই। পোস্টারের পিছনে কত টাকা যে পক্ষ বিপক্ষ দলের প্রার্থীরা খরচ করেছেন তার কিন্তু হিসাবের বাইরে। এনারা নির্বাচনে এত টাকা যদি খরচ করেন তাহলে উন্নয়ন কী যা উন্নয়ন কী ঘণ্টা করবেন। এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের পাশের রোডটি, আমি শাহবাগে আছি। তো ভাবলাম যারা আছেন গ্রামে গঞ্জে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, আপনাদেরকে নির্বাচনের পূর্ববর্তী মুহূর্তটা সিচুয়েশানটা আপনাদেরকে দেখিয়ে দিই। পোস্টারের নগরী ঢাকাকে নতুন আঙ্গিকে যে সাজিয়েছেন ওনারা পোস্টারের মাধ্যমে, সেই নতুন আঙ্গিকে সাজানোর দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন কীভাবে সাজিয়ে রেখেছেন। যাই হোক, তবে একটা জিনিস খুব ভালো, স্বস্তি। যেমন নির্বাচনের সময় যেরকম ধাওয়া পাল্টা দেওয়া বা এক পার্টি আরেক পার্টির প্রার্থীদের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ার অভিযোগ বা এই ধরনের এই জিনিসগুলো কিন্তু এবার নির্বাচনে নাই। খুব শান্ত সিষ্ট নিরিবিলি পরিবেশে কিন্তু নির্বাচনের হাওয়া যেটা সেটা বদল হচ্ছে। আর কোনো রকমের মানে জনমনে কোনো আতঙ্ক শঙ্কার কিছু না, একদম নির্বাচনী যে মাঠ, যে মানে থমথম, একদম শান্ত সিষ্ট, কোনো থমথমের বিরাজটা অনেক সময় দেখা যায়। চলেন ওদিক দিয়ে ওই ওভারব্রিজ পার হয়ে, অনেক সময় দেখা যায় যে নির্বাচনের সময় খুবই একটা থমথমে পরিস্থিতি বিরাজ করে, সেটা কিন্তু এখন আর নাই, সেটা এখন নাই। এটিএম বুথগুলো কিন্তু বিদেশের মতোই খোলামেলা জায়গায় দিয়ে দিয়েছে, এখন এখন দিয়ে দেওয়া হচ্ছে। দেশের সাথে দুটো মৎস্য ভবন। তো যাই হোক, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রোডের, সরি এলিভেটেড এক্সপ্রেস না, মেট্রো রেলের কাজ, যেটি আপনার উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু হয়ে মিরপুর হয়ে এদিক দিয়ে আপনার শাহবাগ হয়ে যে ওদিকে যাবে সেই রোডটা। তো আমি এখন বাংলা মোটরের দিকে যাচ্ছি, আমার একটা কাজ আছে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টার যে বিল্ডিংটাই যে এইটা না, সামনে একটা বিল্ডিং আছে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টার, ওটাতে আমি যাবো। আর এই বিলবোর্ডগুলা, ডিজিটাল বিলবোর্ডগুলো কিন্তু এখন বাংলাদেশেও কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে। দেখুন আসলে সর্বত্রই কিন্তু সর্বত্রই ডিজিটালাইজেশনের একটা ছোঁয়া। ঢাকায় যারা দেশের বাইরে থাকেন আসবেন দেখতে পাবেন, বা যারা গ্রামে থাকেন ঢাকায় আসলে দেখতে পাবেন। দেখুন ডিজিটাল সাইনবোর্ড মানে লাইভ লাইভ কেন, আগে তো মানে একটা পোস্টারিংয়ে দিয়ে দেওয়া হতো বিজ্ঞাপনগুলা ব্যানারগুলা, এখন কিন্তু সরাসরি ডিজিটাল সাইনবোর্ড। ডিজিটালের মধ্যেই দেখুন আমার সামনে আরেকটি ডিজিটাল সাইনবোর্ড আছে, বাস। তো ডিজিটালাইজেশনের এই যুগে কিন্তু বেশ কিন্তু
তাহলে আমরা ব্রিজ দিয়ে ওই পারে যাই গা, ফুটওভার ব্রিজ। মোটামুটি আগে থেকে 10 বছর আগে অনেক ফুটওভার ব্রিজ কম ছিল, এখন মোটামুটি ঢাকার প্রায় প্রতিটা প্রান্তেই ফুটওভার ব্রিজ পাওয়া যায়। তবে আমরা তো জাতে বাঙালি, যেখানে ফুটওভার ব্রিজ রাস্তার মাঝখানে বেড়ি দেওয়া হয় নাই, সেখানে কিন্তু আমরা দেখা গেছে যে নিচ দিয়ে চলে যায়, উপরে ফুটওভার ব্রিজ আছে, এত টাকা তো লাখ লাখ টাকা খরচ করে ফুটওভার ব্রিজ দিয়েছে, কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। আমরা কী করি, এই মাঠে নিচ দিয়ে চলে যাই। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে অবস্থা, এই যে এখানে একটা স্ট্যাচু আছে, আমি ওদিক দিয়ে ওদিক থেকে আমরা হেঁটে এসেছি, সামনে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিজি হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল, মুজিব বর্ষ, মুজিব শতবর্ষের কাউন্ট হচ্ছে সময় সাইনে যে। আর দেখুন পোস্টারিং এমনভাবে করছে, আমরা ওইদিকে যাবো, বাংলা মোটরের দিকে যাবো, পোস্টারিং এমনভাবে করছে, এই যে এত টাকা খরচ করে এই স্ট্যাচুটা মূর্তিটা বানাইছে, এটারও পর্যন্ত ছাড়ে নাই। মূর্তির উপর দিয়েও মানে একুশ আমার অহংকার, ওই যখন একুশে ফেব্রুয়ারি আসবে, দাঁড়ান, যখন একুশে ফেব্রুয়ারি আসবে তখন এই মূর্তির কদর বেড়ে যাবে, ঠিক আছে? এখন আর একুশে ফেব্রুয়ারি না, সেজন্য মূর্তিকেও ছাড়ে নাই, মূর্তির উপরও সাইনবোর্ড দিয়ে ইয়ে রাখা হয়েছে, ঠিক আছে? এখন এই যে কষ্ট করে হলো ফুটওভার ব্রিজ ব্যবহার করলাম, আপনারা যারা ভিডিও দেখছেন, জীবনের আগে জীবিকা নয় এই জিনিসটা মনে রাখবেন, যেখানে ফুটওভার ব্রিজ থাকবে অবশ্যই অবশ্যই ফুটওভার ব্রিজ, একটু কষ্ট করে হলো ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। আর লাস্টকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে আসলে ফুটওভার ব্রিজ তো আর তার বেশ আর কিছুদিন পরে কিন্তু মেট্রো রেলের প্রকল্প দৃশ্যমান।